एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। পুষ্পা কুমার ফোন করবেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ত্রিপুরা সভা সুন্দর উন্নয়নের সমিতি রাজ্য কমিটির নেতৃত্ব কংগ্রেস কাজল দাস ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি রাজ্য কমিটি সভাপতি কমরেড জওহরলাল দাস পুষ্পাঙ্গী ইউনিয়নের পক্ষে কমরেড বিকাশ দাস পুষ্পাঙ্গন করলেন ওনারা একটু পুষ্পাঙ্গন করলেন সদস্য কমরেড বিশু দাস সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রদীপ ঋষি দাস কমরেড নির্মল ঋষি দাস কমরেড পানো ঋষি সদস্য কমরেড প্রদীপ ঋষি দাস সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রদীপ ঋষি দাস কমরেড নির্মল ঋষি দাস কমরেড পানো ঋষি আমরা রাজ্যের চর্মশিল্পী এবং দক্ষিণ শিল্পী সমন্বয় সমিতি আজকে চর্মশিল্পী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি আমাদের রাজ্যের তপশিলি অংশের মধ্যে পেছনে পড়া অংশের খুব গরিব শ্রমজীবী অংশের মানুষ চর্মশিল্পী লোকরা প্রথমে এই অংশের মানুষের কল্যাণে কোন রকম পদক্ষেপ সরকারি তরফ থেকে নেওয়া হতো না সমাজে তারা বঞ্চিত হিসেবেই নির্দেশিত থাকতো এবং বিভিন্ন সামাজিক কুপ্রথার বলি হতো তপশিলি অংশের মানুষের মতো সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক দাবি আদায় এবং সামাজিক মর্যাদা লাভের প্রশ্নে আমাদের রাজ্যে প্রয়াত জননেতা কমরেড উনিল সরকারের প্রচেষ্টায় এই সংগঠন তৈরি হয় এবং সেই সময় থেকে এই সংগঠন এই রাজ্যের যারা চর্মশিল্পী আছেন তাদের বেশিরভাগ এই সংগঠনের সাথে যুক্ত খুব কম সংখ্যক আছে যারা এখনও যারা আমাদের এই অংশের মানুষকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন তাদের পক্ষে আছেন আমরা বরাবরই তপশিলি সমন্বয় সহ এই সংগঠনের নেতৃত্ব এই অংশের মানুষকে যাতে এই সংগঠনের পক্ষেই সামিল করা যায় তার জন্য চেষ্টা করেছেন এবং আমরা বলবো আমাদের নেতৃত্ব এটা সফল হয়েছেন বেশিরভাগ মানুষ এখনও বিশেষ করে 18 সালের পরে যখন প্রচণ্ড আক্রমণ গরিব মানুষের উপরে রুটি রুজির উপরে এবং বলা ভালো যে এই সময়ের মধ্যে আমাদের তপশিলি অংশের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে চর্মশিল্পীরা সবচেয়ে বেশি কারণ বিশেষ করে এই 19 সালের লকডাউনের পরে সামাজিক অনুষ্ঠানে তারা যে কাজটা করে রোজগার করতেন এটা প্রায় বন্ধ হয়ে গেছে আমাদের সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি করেছিলেন যে এই যে সময়ে তাদের রোজগার নেই খেতে পায় না তাদের যাতে আর্থিকভাবে সাহায্য করা হয় কিন্তু আমাদের রাজ্যের যে সরকার তারা এটাতে কর্ণপাত করেননি খুব কঠিন অবস্থার মধ্যে তাদের দিন অতিবাহিত করতে হয়েছে এখনও এই অংশের মানুষ প্রচণ্ড বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে এই বিজেপি আরএসএস তারা তাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাবে তারপরেও তারা এই আদর্শের প্রতি অবিচল থেকে এখনও তারা এই সংগঠনের পতাকা তলেই আছেন এবং প্রতি বছর প্রথম 1-2 বছর কিছু অসুবিধা হয়েছে কিন্তু নতুন নতুন মানুষ বরং এই সংগঠনের সাথে আসছেন এবং আমরা এই প্রতিষ্ঠানটি হিসেবে শপথ নেব বিশেষ করে বর্তমান সময়ে সারা দেশে 14 সালের পর থেকে আমাদের সংবিধান প্রণেতা Dr.B.R.আম্বেদকরের যে উদ্যোগ এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক মানুষের যে লড়াই এই লড়াইতে তপশিলি অংশের সাথে এই চর্মশিল্পী অংশের মানুষও যে অধিকার অর্জন করেছিলেন আজকে বিজেপি আরএসএস এর সরকার এই অধিকার খর্ব করে এমনকি সংবিধানটাই উঠিয়ে দিতে চাইছেন এবং প্রতিদিন এই অংশের মানুষের উপর অর্থনৈতিক
যে আক্রমণ এটা বেশি করে সংঘটিত হচ্ছে, বিশেষ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং আমাদের অংশের মানুষ যারা তফসিলি অংশের চর্মশিল্পী সহ তারা যে ধরেন চাকরি ইত্যাদি সংরক্ষণ কিছুটা পেতেন, উচ্চশিক্ষায় কিছু সুযোগ পেতেন, আজকে বিজেপি সরকার বেসরকারীকরণের নামে শিক্ষা কর্মসংস্থান সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডাবল ইঞ্জিন বলে বিজেপির নেতৃত্বে, এই সরকারও আমরা দেখেছি আমাদের অতীতের যে সরকার ছিল তিনটি রাজ্যে বামপন্থী সরকার, তারা সব করে দিতে পেরেছে এরকম না, তারপরও তাদের সামাজিক মর্যাদার প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নে তাদের শিক্ষার প্রশ্নে একটা ইতিবাচক ভূমিকা ছিল, যার ফলে আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ তাদেরও কিছুটা অগ্রগতি হয়েছিল। এখন এটা বাধাপ্রাপ্ত হচ্ছে শিক্ষা আবার বেসরকারীকরণ করে তাদের যাতে শিক্ষার আঙিনা না যেতে তার ব্যবস্থা করছে এবং আপনার এই স্টাইপেন ইত্যাদি সময়মতো দিচ্ছে না, কোনো সময় দিচ্ছেও না এরকম অবস্থায়, এবং তাদের অংশের মানুষও তফসিলের সাথে শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ সুযোগগুলি পেত এটাও আস্তে আস্তে সংকুচিত করার চেষ্টা করছে, আর রোজগার তো নাই এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও আমাদের রাজ্যের তফসিলি কল্যাণ দপ্তর যে উদ্যোগ আগের সরকার দিত এটাও তারা প্রায় বন্ধ করে দিয়েছে, এমনকি দেখেছেন তো তারা 5 বছরের মধ্যে 3.5 বছর এই দপ্তর দেখার জন্য একজন মন্ত্রী পর্যন্ত দেয়নি, মানুষের চাপে এখন মন্ত্রী দিয়েছে, কিন্তু মন্ত্রী দিয়ে কি হবে, কারণ তাদের নীতিতেই তো এই অংশের মানুষের কল্যাণের জন্য, সেই জন্য সাম্প্রদায়িক বিভাজন আমাদের তফসিলের মধ্যেও ভাগ করে দেওয়ার একটা চটালে, এর বিরুদ্ধেও আমরা যদি মানুষকে আরো বেশি সামিল করতে পারি তাহলেই আমরা তার এই যে 140তম জন্মবার্ষিকী আমরা পালন করছি, আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি এটার সাথে, এবং আমরা প্রতিজ্ঞা করব যে এই অংশের মানুষের লড়াইকে আরো তেজি করার জন্য এবং শুধু আমরা এই অংশের না সামগ্রিক গণতান্ত্রিক শক্তিকে সফল করার জন্য আমরা আরো বেশি তীব্রতর আন্দোলন সংগঠিত এবং আরো বেশি মানুষকে আমরা সংগঠিত করব।